মতিলাল অসওয়াল কিছু স্টকের দিকে ফোকাস করার জন্য বলছেন, কেন যে সেই সব স্টকগুলো এখন বুলিশ আছে আর সেখান থেকে মনে করা হচ্ছে যে 16 থেকে 22% অ্যাচিভ করা যেতে পারে। তো চলুন দেখে নেবো সেগুলো কোন স্টক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার মধ্যে তিনি টার্গেট প্রাইস দিচ্ছেন 530-এর প্রায় 22%। টাটা মোটরস এর মধ্যে বাইং এর জন্য বলছেন এবং 400-তে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে প্রায় 19%। মাদারসন সুমিতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 300-এর। অরিয়েন্ট ইলেকট্রিক এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 365। ক্যাডিলা হেলথ কেয়ার এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 740-এর। প্রায় 16 থেকে 22% অ্যাচিভের কথা বলা হচ্ছে এই সব স্টকের মধ্যে। তো ফ্রেন্ডস, এই ধরনের শর্টস দেখার জন্য আপনাদেরকে করতে হবে স্ট্রং বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব।